হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ঈশানী। বিগত ছ মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা নিয়ে এলাম। আজকের ক্লাসে তোমাদের জন্য বাছাই করা গুরুত্বপূর্ণ 50টা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আছে। প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ওকে, চলো শুরু করছি। আজকের ক্লাসে প্রথম প্রশ্ন, অ্যাকচুয়ালি আই মেট দেম এ মেমোয়ার শিরোনামে বই লিখলেন কে? তো এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি গুলজার, অপশন বি গুলজার। দুই নম্বর প্রশ্ন, ভারতের প্রথম শিশু বান্ধব ভ্যাকসিন কেন্দ্র শুরু হয়েছে কোথায়? এই প্রশ্নের উত্তর অপশন বি দিল্লি। তিন নম্বর, মুখ্যমন্ত্রী রেশন আপকে দ্বার যোজনা লঞ্চ করছে কোন রাজ্য সরকার? অপশন ডি মধ্যপ্রদেশ। চার নম্বর, ফ্রান্সে শার্লেলভাইল ন্যাশনাল কম্পিটিশন জিতল কোন ভারতীয় তলোয়ারবাজ? অপশন সি ভবানী দেবী। পাঁচ নম্বর, জুলিয়াস বেয়ার চ্যালেঞ্জার্স চেস ট্যুর 2021 ফাইনাল জিতল কোন ভারতীয় দাবা গ্র্যান্ড মাস্টার? অপশন সি রমেশ বাবু প্রজ্ঞানন্ধা, অপশন সি। ছয় নম্বর, পুরুষ বিভাগে 2021 লন্ডন ম্যারাথন টাইটেল জিতল কে? অপশন সি সিসে লেম্মা, অপশন সি। সাত নম্বর, স্টার্স ইন মাই স্কাই শিরোনামে বই লিখলেন কোন ভারতীয় অভিনেত্রী? অপশন সি দিব্যা দত্ত। আট নম্বর, সম্প্রতি মার্শাল আর্টস এডুকেশন প্রাইজ 2021 জিতল কুং ফু নানস, এই পুরস্কার প্রদান করে কোন সংস্থা? তো এই পুরস্কার প্রদান করে ইউনেস্কো, অপশন বি। সাথে সাথে তোমাদের এটা বেশি মনে রাখার প্রয়োজন যে পুরস্কারটা কে জিতেছে, মার্শাল আর্টস এডুকেশন প্রাইজ 2021 এই পুরস্কারটা জিতেছে কুং ফু নানস, অপশন বি। উত্তর হচ্ছে অপশন বি, পুরস্কারটা প্রদান করে ইউনেস্কো, অপশন বি। নয় নম্বর, রুল অফ ল ইন্ডেক্স 2021 ভারতের স্থান কত? অপশন বি ভারতের স্থান হচ্ছে 79, 79। দশ নম্বর, ভারতে কোন মোবাইল কোম্পানির সিইও হিসেবে নিযুক্ত হলেন নবনীত নাকড়া? কোন মোবাইল কোম্পানি? অপশন ডি ওয়ান প্লাস। এগারো নম্বর, ট্রুথ সোশ্যাল নামে নিজস্ব সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক লঞ্চ করল কোন দেশে প্রাক্তন রাষ্ট্রপতি? অপশন বি আমেরিকা। বারো নম্বর, পুলিশ কমেমোরেশন ডে কবে পালিত হয়? অপশন সি 21 অক্টোবর। তেরো নম্বর, কোন দেশ প্রথম 100 কোটি কোভিড-19 টিকাকরণ সম্পন্ন করেছে? প্রথম করেছে অপশন এ চীন, অপশন এ। চোদ্দ নম্বর, মিস ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড 2021 শিরোপা জিতলেন কোন ভারতীয় তরুণী? অপশন সি অক্ষতা প্রভু। পনেরো নম্বর, 2021 শাকরভ প্রাইজ জিতলেন কোন রাশিয়ান জেলবন্দি? অপশন এ অ্যালেক্সি নাভালনি, অপশন এ। ষোলো নম্বর, শ্রী ধন্বন্তরী জেনেরিক মেডিকেল স্টোর যোজনা লঞ্চ করল কোন রাজ্য সরকার? এটা করেছে অপশন সি ছত্তিশগড় রাজ্য সরকার। সতেরো নম্বর, সম্প্রতি নুরি নামে নিজস্ব দেশের তৈরি স্পেস রকেট লঞ্চ করল কে? এই প্রশ্নের উত্তর অপশন বি দক্ষিণ কোরিয়া। আঠেরো নম্বর, 52তম IFFI এ সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়ে কাকে সম্মানিত করা হলো? তো এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি মার্টিন স্কোরসেস এবং ইস্তোভান সাজাবো, অপশন বি। উনিশ নম্বর, সম্প্রতি কোন রাজ্য দেশের প্রথম রাজ্য হিসেবে ওয়াইল্ড লাইফ অ্যাকশন প্ল্যান অনুমোদন করেছে? দেশের প্রথম রাজ্য করেছে, তো এটা কোন রাজ্য? উনিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি মহারাষ্ট্র। কুড়ি নম্বর, ভারতের 52তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কোথায় অনুষ্ঠিত হলো? অপশন এ গোয়াতে অনুষ্ঠিত হলো। একুশ নম্বর, জাতিসংঘ দিবস পালন করা হয় কবে? অপশন সি 24 অক্টোবর। বাইশ নম্বর, ইন্ডিয়ান ওয়েটলিফটিং ফেডারেশন এর নতুন প্রেসিডেন্ট পদে কে নিযুক্ত হয়েছেন? অপশন সি সহদেব যাদব। তেইশ নম্বর, সাম্প্রতিক ফিফা র্যাঙ্কিংয়ে ভারতের স্থান কত? অপশন ডি
106। 24, সম্প্রতি অ্যাডিডাস কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন কোন বলিউড অভিনেত্রী? অপশন বি দীপিকা পাডুকন। অপশন বি। 25, সম্প্রতি কোন মোবাইল কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন ক্রিকেটার কে এল রাহুল? অপশন ডি রিয়েলমি। 26, সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী এয়ারস্পেস কন্ট্রোল সেন্টার কোথায় স্থাপন করেছে? অপশন সি অরুণাচল প্রদেশ। 27, সম্প্রতি কোন সংস্থা ইন্ডিয়া গ্রিন এনার্জি অ্যাওয়ার্ড জিতেছে? কোন সংস্থা জিতেছে? অপশন সি টিভিএস মোটর। 28, ভারতের প্রথম ভয়েস বেসড সোশ্যাল মিডিয়া অ্যাপ হোট লঞ্চ করলেন কোন অভিনেতা? অপশন সি রজনীকান্ত। 29, সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি হিসেবে পুনরায় নির্বাচিত হলেন শফকাত মির্জিয়োয়েভ? কোন দেশের? অপশন এ উজবেকিস্তান। 30, ফৈজাবাদ রেল স্টেশনের নাম পরিবর্তন করে কি নাম রাখছে যোগী সরকার? কি নাম রেখেছে? অপশন ডি অযোধ্যা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন। অপশন ডি। 31, ভারতীয় রিজার্ভ ব্যাংক জম্মু ও কাশ্মীর ব্যাংকের এমডি এবং সিইও পদে কাকে নিয়োগ করল? অপশন এ বলদেব প্রকাশ। 37, 66তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডসে মোস্ট ফিল্ম ফ্রেন্ডলি স্টেটের তকমা পেল কোন রাজ্য? মোস্ট ফিল্ম ফ্রেন্ডলি স্টেট, তো এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি সিকিম। আর যদি বলতো মোস্ট শুটিং ফ্রেন্ডলি স্টেট, সেক্ষেত্রে হতো উত্তরপ্রদেশ। 33, সম্প্রতি কোন রাজ্য শিক্ষাক্ষেত্রে থেডি কালভি স্কিম লঞ্চ করেছে? এ প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি তামিলনাড়ু। অপশন সি। 34, ভারতের প্রথম রাজ্য সরকারের মালিকানাধীন ওয়াইল্ড লাইফ ডিএনএ টেস্টিং ল্যাবের উদ্বোধন করা হলো কোথায়? ভারতের প্রথম করা হয়েছে এটা কোথায় করা হয়েছে? অপশন এ নাগপুর। 35, প্রথম ভারতীয় হিসেবে জোসেফ এ কুশম্যান অ্যাওয়ার্ড 2022 পাচ্ছেন কে? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি ডক্টর রাজীব নিগম। অপশন সি। 36, কোন দেশের সাথে প্রথমবার কঙ্কন শক্তি 2021 নামে ত্রি পরিষেবা অনুশীলন শুরু করলো ভারত? কোন দেশের সাথে? অপশন এ যুক্তরাজ্য। অপশন এ। 37, সম্প্রতি কোন সরকার মুখ্যমন্ত্রী তীর্থযাত্রা যোজনা পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে? অপশন বি দিল্লি এই সিদ্ধান্ত নিয়েছে। অপশন বি। 38, 2021 মোটো জিপি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতল কোন মোটর সাইকেল রেসার? অপশন এ ফ্যাবিও কোয়ার্তারো। 39, প্রশ্ন, নিম্নলিখিত কাকে 51তম দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয়েছে? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি রজনীকান্ত। 40, COP26 ইউনাইটেড নেশনস ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স হোস্ট করবে কোন দেশ? এটা হোস্ট করবে হচ্ছে অপশন বি যুক্তরাজ্য। অপশন বি। 41, নিম্নলিখিত কে 66তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডে শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার পেয়েছে? শ্রেষ্ঠ অভিনেত্রী হয়েছেন কঙ্গনা রানাওয়াত। অপশন সি। 42, বিশ্বের সবথেকে বড় ক্রিকেট ব্যাট উন্মোচন করা হলো কোথায়? অপশন ডি হায়দ্রাবাদ। 43, মহাকাশের আবর্জনা বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করতে সিজিয়ান 21 স্যাটেলাইট লঞ্চ করলো কোন দেশ? অপশন সি চীন দেশ। 44, ফ্লো বিচ কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন কোন বলিউড অভিনেতা? অপশন সি মনোজ বাজপেয়ী। অপশন সি। 45, ন্যাশনাল ওপেন জ্যাভলিন থ্রো চ্যাম্পিয়নশিপ টাইটেল জিতল কে? অপশন এ কিশোর কুমার জেনা। অপশন এ। 46, ভারতীয় বংশোদ্ভূত অনিতা আনন্দ কোন দেশের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন? এ প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি কানাডার প্রতিরক্ষা মন্ত্রী নিযুক্ত হলেন অনিতা আনন্দ, কানাডার প্রতিরক্ষা মন্ত্রী। 47, 2021 ডেনমার্ক ওপেনে
পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন কে? অপশন বি ভিক্টর এক্সেলসন। অপশন বি। 48 নম্বর, হোয়াইট হাউসে স্টাফ সেক্রেটারি হিসেবে কে নিযুক্ত হয়েছেন? তো নিযুক্ত হয়েছেন অপশন সি নীরা টান্ডন। 49 নম্বর, সম্প্রতি কোন দেশে আইসিসি পুরুষদের টি টোয়েন্টি বিশ্বকাপ 2021 অনুষ্ঠিত হলো? কোন দেশে অনুষ্ঠিত হয়েছে? অপশন সি এ এবং বি উভয়, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান, এই দুই দেশেই অনুষ্ঠিত হয়েছে। অপশন সি। শেষ প্রশ্ন 50 নম্বর, মহিলাদের সুরক্ষার জন্য 77 আপ অর ভি পাস ইনিশিয়েটিভ লঞ্চ করলো কোন শহরের পুলিশ? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি হায়দ্রাবাদ। ওকে, তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ক্লাসে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে 50টা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক্লাস ভালো লাগলে লাইক করতে ভুলো না, সম্ভব হলে শেয়ার করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে জয়েন হয়ে যেতে পারো, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরে ক্লাসে, ভালো থেকো, বাই।